বাইক লাভারদের জন্য বছরের শুরুতেই একটা চমকের আয়োজন করতে চায় মোটর বাইক নির্মাতা কোম্পানিগুলো। আর সে অপেক্ষাতে দিন গোনে এমন বাইক লাভারের সংখ্যা খুব একটা কম নয় বাংলাদেশে। প্রায় সব বছরেই নতুন নতুন মডেল, সিরিজের আধুনিক সংস্করণ, চোখ ধাঁধানো ফিচার আর কালারফুল সব কম্বিনেশন নিয়ে হাজির হয় মোটর বাইকগুলো। তবে সব বছরের মতো এবার যেন একটু লাগাম টেনেছে কোম্পানিগুলো। আগের তুলনায় কম সংখ্যক বাইকের আপডেট ভার্সন হাজির হচ্ছে এবছরে। এরপরেও যেসব বাইকের বাজেট, কোয়ালিটি আর পারফরমেন্স নিয়ে আগ্রহ সৃষ্টি হতে পারে, সেসব থেকে পাঁচটি বাইকের বিস্তারিত জানাতেই আজকের আয়োজন। বাজারে আসা নতুন বাইকের তালিকার প্রথমেই থাকবে ইয়ামাহা FZX 160। নাম দেখেই বোঝা যাচ্ছে এই বাইকটা FZS বা ফেজার এর মতো একই রাজবংশের বাইক। এটি মূলত FZ লাইনআপের XSR এর ছোট ভাই, তাই দেখতেও প্রায় একই রকম। আগের ভার্সনের মতোই মনোমুগ্ধকর ডিজাইন, ভার্সন 3 ইঞ্জিন, 5 স্পিড গিয়ার বক্স মিলিয়ে চমৎকার এক কম্বিনেশন নতুন এই বাইকে। আর FZ লাইনআপের বাইকের বিশ্বস্ততা নিয়ে কারোরই খুব একটা কনফিউশন নেই। পাশাপাশি বাইকের পার্টস নিয়ে পোহাতে হবে না কোনো ঝামেলা। বাজারে ইয়ামাহার পার্টস মোটামুটি সবখানেই পাওয়া যায়। তুলনামূলক কম বাজেটের মধ্যে ভালো বাইক কিনতে চাইলে XSR এর একটি দারুণ অল্টারনেটিভ হলো FZX। XSR এর মতো এই বাইকে একই সাথে পাবেন নির্ভরযোগ্যতার গর্জিয়াস এক লুকিং, ম্যাট ব্ল্যাক, ম্যাট কপার আর মেটালিক গ্লো, এই তিন রঙের বাইক পাবেন হাতে নাগালে। বাজারে আসা ইয়ামাহা FZX 160 বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে আনুমানিক 3,57,000 টাকা। নতুন বছরে বাজারে আসা বাইকের তালিকায় থাকা দ্বিতীয় নাম GPX ডেমন ZR 165 RR। অনেকেই প্রথমে এই বাইককে পুরনো ZR 165 RR এর সাথে গুলিয়ে ফেলতে পারেন। দেখতে একই রকম হওয়াতে বোঝার উপায় নেই এটি নতুন কোন ভার্সন। মূলত এর আসল পার্থক্য বাইকের পাওয়ার হাউস ইঞ্জিনে। এই বাইকে রয়েছে সম্পূর্ণ নতুন 165cc এর লিকুইড কুলড ইঞ্জিন। আপনার হয়তো মনে হবে এমন ইঞ্জিন তো আগের ভার্সনেও ছিল। আগের ভার্সনে কুলড ইঞ্জিন থাকলেও সেখানে ইঞ্জিন ভালভের সংখ্যা ছিল দুটি, আর বাজারে আসা নতুন ভার্সনে ইঞ্জিন ভালভ থাকছে সর্বমোট 4টি। পাশাপাশি এই ইঞ্জিনের নতুন এক লুক যেন মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বহুগুণে। নতুন লুকে আনতে গিয়ে এই বাইকে ইঞ্জিনের ক্ষমতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্মাতা প্রতিষ্ঠান, যার ফলে এই বাইকটি যেন সময়ের আগে থাকা এক বাইক হিসেবেও হাজির হয়েছে বাজারে। 19.2 horsepower উৎপন্ন করা এই বাইকটি বাংলাদেশের অন্যতম দ্রুততম গতির বাইক হিসেবে পরিচিত পেয়েছে। গতির সাথে নিয়ন্ত্রণ করার ক্ষমতাতেও এগিয়ে GR 165 RR। ডুয়াল চ্যানেল ABS পদ্ধতির ব্রেকিং সিস্টেম যেন আরো মনোমুগ্ধকর ফিচার। সাদা, লাল, ধূসর কালো আর ধূসর হলুদ, এই তিন রঙের এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক 3,69,000 টাকা। বাজারে আসা নতুন বাইকের তালিকায় আরেকটি বাইকের নাম লেফান ক্যাপিটি 150 4V। শুধু ডিজাইন নয়, পরিবর্তন এসেছে ইঞ্জিনের ক্ষমতাতেও। 4-stroke 4-valve বিশিষ্ট লিকুইড কুল ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডারের 155cc সমৃদ্ধ ইঞ্জিন, যা থেকে 20.4 horsepower উৎপন্ন হয়, যেখানে পুরনো ভার্সনে পাওয়া যেত মাত্র 14.8 horsepower। টপ স্পিডে ঘন্টায় 136 কিলোমিটার বেগে ছুটতে পারা বাইকের ফুয়েল মাইলেজ যেন আরো অবাক করার মতো। লিফানের মতে প্রতি লিটারে 40-45 কিলোমিটার সার্ভিস দেবে অনায়াসে। ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ABS পদ্ধতি, ফলে নিয়ন্ত্রণ নিয়েও তেমন একটা ঝামেলা থাকছে না এই বাইকে। লিফানের এই বাইকের দাম নির্ধারণ করা হয়েছে আনুমানিক 3,30,000 টাকা। দামের দিক থেকে সর্বোচ্চ বাইক হিসেবে তালিকায় থাকছে ইয়ামাহা R15M ভার্সনের 4 বাইকটি। কেবল 4-stroke 4-valve নয়, পাশাপাশি চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক বাইক হিসেবেই বাজারে এসেছে R15 এর M সিরিজের বাইকটি। 4টি ভালভ বিশিষ্ট লিকুইড কুল ইঞ্জিন আর 155cc ক্ষমতা সম্পন্ন বাইকটি নিয়ে ইতিমধ্যেই বাজারে গুঞ্জন চলছে। 18.4 horsepower উৎপন্ন করতে পারা ইঞ্জিন যেন এক দুরন্ত ঘোড়ার প্রাণ। শক্তিশালী ইঞ্জিন আর কুইক গিয়ার শিফটিং এর দারুণ এক কম্বিনেশন এটি। এই সেগমেন্টের সবচেয়ে প্রিমিয়াম এবং নির্ভরযোগ্য বাইকগুলোর মধ্যে একটি এই বাইক। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 5,70,000 টাকা। আরো কম বাজেটের বাইক হিসেবে বাজারে নতুন আসা বাইকের তালিকায় আছে TVS রাইডার 125। দেখতে অনেকটা অ্যাপাচি 4V মতো হওয়াতে প্রথম দেখাতে একটু হোঁচট খেতে হতে পারে, কারণ এর সামনে থাকা হেডলাইট এবং কাছাকাছি ডিজাইন অনেকটাই অ্যাপাচি 4V মতো। 125cc ক্ষমতা সম্পন্ন এই বাইক দেখে শুরুতে মনেই হবে না এর ভেতরে কেমন শক্তি উৎপন্ন হতে পারে। দারুণ আক্রমণাত্মক আর মসৃণ এক বাইকের নাম TVS রাইডার 125। 11.3 horsepower ক্ষমতা সম্পন্ন এই বাইকে রয়েছে অয়েল কুলড ইঞ্জিন, যেখানে ভালভের সংখ্যা 3টি, যা খুবই অস্বাভাবিক। সামনে থাকা স্পিডোমিটারের সকল ফিচার অ্যাপাচি 4V আদলেই করা। পাশাপাশি বাড়তি ফিচার হিসেবে থাকছে হেলমেট না পরার নোটিফিকেশন, অর্থাৎ আপনি হেলমেট না পরা থাকলে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে হেলমেট পরার ইঙ্গিত দেবে এই বাইক। নিরাপত্তা নিশ্চিতে বাইকের বৈশিষ্ট্য অনুযায়ী ব্যবহার করা হয়েছে ABS ব্রেকিং সিস্টেম। বাজারে আসা দারুণ এই বাইকের মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক 1,50,000 টাকার মতো।